মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোমরু। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আজকের দিনটা তোমাদের জন্য সবার জন্য কোনো খুব ভালো যায়। তো আজকে ঘড়িতে এখন বাজে সকাল 9:30, আর এখন থেকে শুরু হচ্ছে আজকের ব্লগ। তো সকালে আমার তো উঠে আজকে স্নান হয়েও গেছে, আর এখন ঠাকুর ঘরের কাজটা করে নেবো, দিন কাছে জলটাও দেবো, কারণ কাল বিকেলে কাছে জল দেওয়া হয়নি। এখন তো দিনে দুবার দিতে হয়, এত রোদের তাপ। তো ওখানে বালতিতে জল ভরছে, আমি ঠাকুর ঘরটা করে কাছে জল দেবো, দিয়ে বাজার বেরোচ্ছি। তারপর পরে এসে কথা হচ্ছে, আমার ঠাকুর ঘরের কাজ করা আপাতত কমপ্লিট, মুভ অ্যারাউন্ড টু নিউ, অন্য কাজের দিকে যেতে পারবো। ভালো জামা কাপড় দেওয়া ছিল ওয়াশিং মেশিনে, সেইগুলো আমি এখন দিচ্ছি, আর এখন তো দিয়ে চলে যাচ্ছি, যখন কমপ্লিট হবে তখন তারপর না ছাদে গিয়ে মেলব। দু ব্যাগ বাজার হাতে ছিল বলে আর বাজার করতে করতে ব্লগ তো করা যায়নি। তো ম্যাগি, কুরকুরে, ফুলকপি, কলমি শাক, বেগুন, পেঁয়াজ, কুদলি, কচি ঢ্যাঁড়স, আর এখানে আমাদের জল খাবার, আর তার সাথে এখানে মাছের ডিপার্টমেন্টে ট্যাংরা মাছ আছে, আর ওখানে চিকেন নেওয়া হয়েছে। এই হলো আজকের বাজার। ওয়েলকাম টু সোমরু। তো এখন সকাল 10:00 বেজে গেছে, প্রায় 10:30 কাছাকাছি বাজে, আর আজকে শরীরটা একটু খারাপ আমার, আর রোদ্দুরেরও অবশ্যই। আমার যদি শরীর খারাপ হয় তো রোদ্দুরের তো হবেই। অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা গরম করে করে প্রচণ্ড গরম লাগছে, তার সাথে ঘাম হচ্ছে, সেই ঘাম বসে আমার তো প্রচুর, আমার বেশি ওই ঘাম বসেই ঠান্ডাটা লাগে। তো সেই থেকে বুকে পুরো কফ বসে গেছে, সকালবেলাও তো খুব প্রবলেম হচ্ছিল। তো সেই থেকে দেখলাম রোদ্দুরেরও একটু সর্দি সর্দি হয়ে গেছে, যেহেতু আমার হয়েছে তো ওর তো হয়েছেই। সকাল থেকে ভালো লাগছিল না কিছু করতে, শরীরটা একটু মানে খুবই উইক লাগছে। তাও ডেলি রোজকার যা রুটিন সেগুলো তো করতেই হবে, স্নান হলো, জামা কাপড়। এখন নিচে রোদ্দুর কাকার কাছে রয়েছে, কাকা অ্যাকচুয়ালি প্রত্যেক দিন নিজে থেকেই বলে যে স্নানে যাবি, তাহলে আমি ধরছি। তো তার জন্য কাকার কাছে দিয়ে আমি স্নানেই যাই। তো এখন সকালে আজকে ঘুমাতেও পারিনি, ওর এত সর্দি হয়েছে, যার জন্য 5-10 মিনিট ঘুমিয়ে উঠে পড়লো। এখন নিচে যাই, গিয়ে দেখি যদি একটু ঘুমায়, কারণ ঘুমালে যদি এর একটু শরীরটা ভালো হয়। তো তাড়াতাড়ি আমাকে নামতে হবে, আর মুখ দেখে তো বুঝতে পারছো প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ।
সকালে। ওখানে ঢোকে একটা উঁচু ডাঙা থেকে মানে সিঁড়িটি শ্মশানের ওখান থেকে একটা বড় ঠাকুরের পুজোর মাল দিলাম, নিয়ে গেল। এখন দিচ্ছি একটা কাস্টমার ভবানীপুর থেকে এসছে, ওর একটা কালী পুজো, কাল ফলো হয়নি, অমাবস্যা আছে মানে পরশু দিন, সেই অমাবস্যার মাল একটা পাচ্ছি। এরপর আবার আর একটা ফর্দ এসছে ছোটো রাশবাড়ি এখান থেকে, সেটাকে রেডি করতে হবে। সব দুপুর দুটো আড়াইটার মধ্যে ডেলিভারি, হাউ ইটস পসিবল আমি জানি না, আমাকে দিতে হবে। বাবা চলে গেলো কালীঘাটে। আমরা বলেছিলাম এই মালগুলো এলো কালীঘাট থেকে, এগুলো হচ্ছে পেটি কাঠ বা পাতা কাঠ যা বলে, এগুলো এখন 1 কিলো করে ওজন করা হচ্ছে। এইগুলো হচ্ছে মাল কেউ মারা গেলে যে নিয়ম রক্ষার কাজ করতে হয় 12-13 দিন, তখন মালসা জাল দেবার জন্য এই কাঠগুলো ইউজ হয়। এগুলো 1 কিলো করে দাম হয় 20 টাকা, এগুলো দিলে মালসা জাল দেওয়া ভালোভাবে যায়। জাস্ট এই পাতা কাঠগুলো ওজন করা তো শেষ হলো, তারপর দোকান দোকান ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন একটু বসেছি, কারণ শরীরটা একটু ঝিমিয়ে পড়েছে, একটু গ্লুকোন ডি হলে ভালো হয়, বাড়িতে খেতে হবে। তো যাই হোক, এরপরে বাড়িতে যাবো, বাবা খেতে গেছে, এই যে আমাকে ছাড়লে তবে বাড়ি। তো বিকেল দেখি আবার যাওয়া আছে রূপাখানি ডাক্তারখানা, আমি এখনও জানি না কনফার্ম কি না, এত ফোন করিনি ম্যাডামকে, আমি জিজ্ঞেস করছি। তো এই বাবা ছাড়লো খেতে, বাড়িতে প্রায় 3:30 পৌঁছাচ্ছি খেতে। লাঞ্চ উপস্থিত, লাঞ্চে আজকে কি প্রথম মতো ভাত দেখা দিচ্ছে, তারপর এখানে কলমি শাক, তারপর ডিমের ভুজিয়া, তারপর তেলাপিয়া মাছের ঝোল। সো সবকটি আমার ফেভারিট, কিন্তু টাইমটা আমার ফেভারিট না, কারণ 4:45। সো চলো লাঞ্চটা করতে হবে। এক্স্যাক্টলি বাজে 4:45, একটু 10 মিনিটের জন্য পাওয়ার ন্যাপ নিলাম, কিন্তু সেটা যথেষ্ট হলো না। সো এখন যাবো 5:30টার মধ্যে রূপাকে নিয়ে এসে সেবা ভারতী নিয়ারিপুর। তো কাছে জলটা এখন দিতে যাচ্ছি, দিয়ে ঠাকুরঘরটার কাজ করে যেতে হবে। এক্স্যাক্টলি বেজে 5:20, 5:30 অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের দেওয়া আছে, একটু 5-10 মিনিট দেরি হলে কোনো ব্যাপার নেই আশা করি। তো আমি বেরিয়ে যাচ্ছি এক্ষুনি, কারণ রূপা ওখান থেকেই যাচ্ছে, আমি এখান থেকে যাচ্ছি। তো দেরি আর করবো না, দেরি যাই, তারপর দেখি ডাক্তার কী বলে, সেই অনুযায়ী আপডেট দিচ্ছি। আর দেনতে যে রুট ক্যানাল করার কথা, তো সেটা যে ডাক্তার করবে, সেই ডাক্তারবাবু উনি জায়গাটা ছেড়ে দিয়েছে। তো এখন অন্য কোনো ডাক্তার ওই সেন্টারে যে বসে, সেইখানে অন্য ডাক্তারের হাত দিয়ে এটা করানো হচ্ছে, কারণ এই সেন্টার ছাড়া অন্য সেন্টার থেকে এখন করানো সম্ভব নয় রুট ক্যানাল। কারণ রুট ক্যানালে 4-5টা সিটিং করতে হয়, তো নদুরকে ছেড়ে ও সেইভাবে আসতে পারবে না। তো রুট ক্যানালটা যদি সম্ভব হয় আজকে হতেও পারে, না হতে পারে, পজিশান দেখে করবে। তো সেই বুঝে দেখি ডাক্তারের নতুন ওপিনিয়ন কী দেয়। সো এখন বিকাল 5টা প্রায় 5 বাজে, আর আমি এখন রেডি হচ্ছি ডেন্টিস্টের কাছে যাওয়ার জন্য। কালকে যেটা যাওয়া হয়নি সেটা আজকে যাওয়া হচ্ছে, অবশেষে যেতে পারছি। তো ওকে ফোন করেছিলাম, ও বলল রেডি হচ্ছে। তো এখন আমি যখন রেডি হয়ে তাড়াতাড়ি বেরোই, এর মধ্যে রোদ্দুর ঘুমোচ্ছিল, আমার ড্রেস পরা দেখে ও উঠে পড়েছে, এখন ওকে একটু ঠিকঠাক করে তারপরে বেরোব। আমি তো বেরিয়ে গেছি, নিতে হবে রূপার জন্য কিছু ওষুধ, ওষুধটা নিয়ে তারপর যাবো। তো আমি তো বাস থেকে নেমে হাঁটছি, ম্যাডামের কোনো খবর দেখতে পাচ্ছি না। তো ম্যাডাম এখনও এসে পৌঁছায়নি, বাড়ি থেকে বেরোতে গেছে, রোদ্দুর কেঁদে উঠেছে। তো রোদ্দুরকে সামলে ম্যাডাম জাস্ট রিক্সায় উঠলো, এখন কখন আসবে জানি না, আমি গাড়ি থাকবো এখানে। এখন ঘড়িতে বাজে 5:45, দেখি কখন আসে।
সো এখন বেরিয়ে যাচ্ছি, ওকে ফোন করি কোথায় আছে দেখি, তারপরে রিক্সা করে যেতে হবে। ম্যাডাম না বলেন সব রিক্সা থেকে, আমি ওনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলাম। তো ফাইনালি আজ সেবা ভারতীতে আসার পর ডক্টর পুনম পাঞ্জিয়া, তো ওনার আন্ডারেই রূপ ক্যানালটা শুরু হলো, আজকে ফার্স্ট সিটিং হলো, আজকেই খরচা হয়ে গেল প্রায় 2500 টাকা, এরপরে 1650 টাকা, সরি ভুল বললেন, 1650 টাকা, এবং এরপরে একটা হয়তো দাঁতে কিছু ক্যাপ লাগাতে হতে পারে, তো সেটার খরচা 2500 টাকা, সেটা পরে, সেটা এখন না, হ্যাঁ দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝতেই হবে, নাহলে একটা দাঁতের জন্য অনেকটা খরচা, যদি 24 পাটি দাঁতের জন্য না 32 দাঁত, কতগুলো দাঁত আছে তার জন্য এত 32খানা দাঁত, তো তার জন্য কত কী খরচা তা তো কোনো ঠিক নেই। সুতরাং রুট ক্যানালটা হয়ে গেছে ফার্স্ট সিটিং, এবার তো বাড়ি যাচ্ছে, রোদ্দুরকে অনেকক্ষণ ছেড়েছে, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, ও এসছে অ্যাকচুয়ালি 5:30টার সময়, তো অনেকটা দেরি, এখন কী করছে ছেলে আমি জানি না, তো ও চলে যাচ্ছে, আমিও বেরিয়ে যাচ্ছি, আবার নেক্সট মানডে আমার এখানে আসছি সেকেন্ড সিটিংয়ের জন্য। বাড়িতে তো চলে এলাম, এসে দেখলাম রোদ্দুর ঠিকঠাকই রয়েছে, ঘুমোচ্ছে, মায়ের কোলের ওপর ঘুমোচ্ছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিয়েছিল, তো প্রবলেম কিছু হয়নি। আমি যে বাড়িতে এলাম, তারপরে আমাকে ওখান থেকে বলে দিল 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো কিছু খাওয়া যাবে না, আমি ওটা করেছি প্রায় 6:30, তো প্রায় 9টা নাগাদ আমাকে কিছু তারপর খেতে হবে, আর মাঝখানে একদম নর্মাল টেম্পারেচারে অনলি শুধু নুন জলে মুখ কুলকুচু করতে, তো এছাড়া আর কিছু বলেননি, আর আজকে সারাদিন গরম, সেইভাবে সারাদিন আর নেই, রাতটুকুই আছে, গরম কিছু খাওয়া যাবে না, 24 ঘন্টা এরকম করতে হবে, চা বা জল হোক যাই হোক সেটা গরম কিছু হবে না, একদম নর্মাল টেম্পারেচারে থাকবে, তারপর 24 ঘন্টা পর থেকে নর্মাল যেমন হয় তো সেটা হবে। নেক্সট আবার সিটিং দিয়েছে মানডে, তো মানডে বিকালে আবার যেতে হবে। তো আমি জাস্ট ঢুকলাম দোকানে, ওখান থেকে আসার পর ডাইরেক্ট দোকানে চলে এসেছি, মাথাটা খুব যন্ত্রণা করছে, চা হলে একটু ভালো, এখন এখানে চা এখন পাওয়া মুশকিল, তো দোকানের কাজগুলো এখন তাহলে করতে হবে। তো দোকানে আসার পর করলাম ইন্দ্রাণী পার্কের জগন্নাথ বাবার পুজোর ফর্দ, জাস্ট লিখলাম মাল পরে দেবো, ইন্দ্রাণী পার্ক রবীন্দ্র সিনেমা অপোজিটে, বড়ো করে রবীন্দ্রনাথ পুজো, হ্যাঁ এখন দেখছি শীতকালী পুজো হবে, নতুন প্রতিষ্ঠা হবে মন্দির, ছোটো রাসবাড়ি এখানকার লোকাল, তো একটি মাথা যন্ত্রণায় ফসে যাচ্ছে, পেছন থেকে ব্যথা করছে প্রচণ্ড, তারপর থেকে সমস্ত পরপর ফ্রিজ ঢুকছে, আমার আর পালা লাগাল লাগছে না। তো ঘড়িতে বাজে জাস্ট 11টা, এক্ষুনি দোকান বন্ধ হলো, অনেকটা দেরি হয়ে গেছে, কী বলবো, দোকান বন্ধ হচ্ছে 10টার সময়, তখন একজন কাস্টমার এলো কালী পুজোর মাল, তো নেবে কাল দুপুর 12টার সময়, তো আমি দোকান ঢুকি 11:00, তখন আমি কী করে মাল রেডি করবো, এই মালটা দিয়েই এলাম, আর এখন যাচ্ছি সেই রুটি আনতে বাবা মায়ের জন্য, শরীরের অবস্থা যে একদমই ভালো না, এদিকে অত্যাধিক প্রেশার পড়ে যাচ্ছে আজকে,
প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, এদিকে খাবারও কোনো ইচ্ছা নেই। দেখা যাক বাড়িতে কী কী খাই জানি না। ঘড়িতে রাত 12:30 বাজে, ব্লগটা প্রায় শেষের দিকে, জাস্ট ডিনার করে উঠলাম। হ্যাঁ, অনেকটাই রাত্রির হয়ে গেছে, এরকমই তো হয়, কী বলবো। তো আর নতুন করে কিছু বলার নেই, ঘরটা ফাঁকা ফাঁকা প্রচণ্ড লাগছে, ভালো লাগে না একা একা। যদিও রোদ্দুরকে খুবই মিস করছি, রোদ্দুরের মা সমেত মায়ের সাথে প্রায় দেখা হচ্ছে, রোদ্দুরকে খুবই মিস করছি। আমি নিজেও খুব ব্যস্ত, দোকান থেকে আমি একটু টাইম করতে পারছি না রাত্রেবেলা যাওয়ার মতো ওদের বাড়িতে, জানি না ওরা কবে আসবে। সো এই মিস করাটা এখন কন্টিনিউ চলবে। আর আজ সারাদিন আশা করি তোমাদের খুব ভালো কেটেছে, আমারও তো এদিক ওদিক সব মিলিয়ে একটা মোটামুটি গেল। সো আজকের মতো এতটাই থাকছে, যদি কিছু ভালো লেগে থাকে আজকের কমেন্টটা প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সমরূপকে। আর তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে কাল সকাল সকাল 9:10 দেখি কটার সময় সুযোগ পাই। ততক্ষণের জন্য গুড বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।